আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের যে মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি। প্রশ্নগুলো আমি বলে দেব এবং এর সাথে আনসারগুলো আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা লিখবেন। আর আনসার আমি সম্পূর্ণটা পড়ে শোনাবো না, আপনারা এখান থেকে দেখে আনসারগুলো ধারণা নেবেন এবং আপনারা নিজের মতো করে গুছিয়ে লিখবেন, অথবা এখান থেকে সম্পূর্ণভাবেও তুলে নিতে পারেন। দেখুন, এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, তুমি কি উপায়ে খাদ্য অপচয় রোধ করতে পারো উপস্থাপন করো। খাদ্য অপচয় কি সে সম্পর্কে একটু সামান্য অংশ লেখার পর এখানে লিখবেন, খাদ্য অপচয় রোধে বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলোকে উল্লেখ করতে হবে। এখানে আমি টোটাল 60টা পদ্ধতি উল্লেখ করেছি। তারপর দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে, নিরাপদ খাদ্য কি, নিরাপদ খাদ্য নিয়ে 10টি স্লোগান খাতায় লেখো। এখানে নিরাপদ খাদ্য কাকে বলে সে সম্পর্কে একটা সংজ্ঞা দেওয়া আছে এবং তারপর নিরাপদ খাদ্য নিয়ে 10টা স্লোগান দেওয়া আছে। আমি এখানে 10টি স্লোগান লিখেছি, আপনারা এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে স্লোগান তৈরি করতে পারেন, অথবা এখান থেকে ধারণা নিয়ে এখানে যেভাবে লিখে দিয়েছি সেভাবেই আপনারা এখান থেকে লিখে নিতে পারেন। আগামী 6 তারিখে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই প্রশ্নগুলোর সমাধানই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই প্রশ্নটি আপনারা পড়ে নেবেন এবং এখান থেকে ধারণা নিয়ে পরীক্ষার হলে গেলে অবশ্যই আপনাদের কমন আসবে। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।